অধিনায়কদের আনুষ্ঠানিক ফটো সেশন ও সংবাদ সম্মেলনে অংশ নিয়ে মেলবোর্ন থেকে প্রায় আড়াই ঘন্টার ফ্লাইটে ব্রিসবেনে সাকিব আল হাসান, সঙ্গে গোটা দল। আকাশপথে 1381 কিলোমিটারের সফরে কিছুটা ক্লান্ত অধিনায়ক ছিলেন না এদিনের ঐচ্ছিক অনুশীলনে, ছিলেন না লিটন দাসও। সাকিব লিটনকে ছাড়াই অ্যালান বর্ডার ফিল্ডে অনুশীলন সেরেছে দল। শ্রীরাম সিডনস ডোনাল্ডের ক্লাসে মনোযোগী ক্রিকেটাররা, না থেকেও বা উপায় কি? এশিয়া কাপ আর ত্রিদেশীয় সিরিজে ভরাডুবির পর বিশ্বকাপের মঞ্চটাকে আরও বেশি দুর্বোধ্য মনে হচ্ছে। ব্যাটিংয়ে বিশেষ করে ওপেনিং নিয়ে মাথা ঘামাতে হচ্ছে বেশি। ক্যারিয়ারে খুব বেশি সময় আস্থার প্রতিদান দিতে না পারা সৌম্য আর শান্তর ওপরই যে এবারও রাখতে হচ্ছে ভরসা, তাই অ্যালান বর্ডার ফিল্ডের নেটে ওপেনারদের নিয়েই বেশি সময় কাজ করেছেন কোচ। ওদের নিয়ে আলাদাভাবে কাজ করেছি। ইয়র্কার স্লোয়ারের বিপক্ষে ওদের নিয়ে সেশন করানো হয়েছে। আশা করি প্রস্তুতি ম্যাচ ও বিশ্বকাপে সবাইকে সেরা ছন্দে পাওয়া যাবে। টি টোয়েন্টি ক্রিকেট মানেই রানের খেলা। অস্ট্রেলিয়ার মতো গতিশীল উইকেট আর আউটফিল্ডে বড় স্কোরও হরহামেশাই তাড়া করে ফেলে দলগুলো। 200 রানও আধুনিক যুগে যেন নিরাপদ নয়, যদিও বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ভাবছেন ভিন্নভাবে। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে মাত্র একটা ইনিংস 200 রানের বেশি ছিল। 200 করা নিয়ে অত মাথা ঘামাতে চাই না, বরং আমার মনে হয় 160 থেকে 170 রান নিয়মিত করতে পারলেই বেশিরভাগ ম্যাচ জিততে পারবো। এখানে এরকম স্কোরই আদর্শ হবে। হারের বৃত্ত ভাঙতে না পারলেও নিজেদের অবস্থান সম্পর্কে এখন নাকি সবার ধারণা আগের চেয়ে অনেক পরিষ্কার। আফগানিস্তানের বিপক্ষে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে নিশ্চয়ই অধিনায়ক ও কোচদের এই কথার প্রতিফলন দেখতে চাইবেন ভক্তরা। মাকসুম আলম খান, সময় সংবাদ।